हेलो बंधुरा, आज के तुम शेयर करब मिक्स फ्राइड राइसर रेसिपी और से एक कड़ाइर मध्य क्यों करी सेटाई तुम्हारे से शेयर करब। प्रथम कड़ाई बेस अनेकटा परमाणे जल नहीं जलटा दाते ताड़ाताड़ी गरम हो जाए से लवण दिए किन ढाका चापा दिए रेखे दिलम। तरपर ढांगनाटा खुले दिए दिलम तेजपाता दुटो मत और दिए दिलम लेबू स्लाइस करे केटे एकटू तेल दिए दिलम। एकटा पुटलिर मध्य किछु गरम मसला बेधे दिए दिलम। गरम मसलागुलोर मध्य छिलो दारचिनी लवंग छोटो एलाच और छिलो जयित्री बड़ो एलाच। जलटा भालोभावे फुटे गेले किन्तु परिष्कार करे धुए निया बासमती चालटा एर मध्य दिए दिते हबे। गरम जले किछुक्षण देयार परेई फ्राइड राइसेर जोन्नो चालटा किन्तु एकदम रेडी हये जाबे। चालटा एकदम सेद्ध हये जाओयार पर किन्तु गरम जल थेके तुले जलटाके आमि झड़ाते ओइदिके दिए दिएछि एबं चालटाके भालोभावे ठांडाओ करे निते हबे। एबं एई पात्रेर मध्येई माने ओई कड़ाइटार मध्येई आमि बेश अनेकटा परिमाणे सादा तेल दिए दिलाम। एबार तेलटा होये गेले आमि दिए दिलाम सरु करे केटे निया गाजर আর বিনসটা, সেটাকেই হালকা করে লবণ দিয়ে আমি ভেজে নেব দু তিন মিনিটের জন্য। গাজর আর বিনসটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। দু থেকে তিন মিনিট পরে আমি দিয়ে দেবো সরু করে কেটে নেওয়া ক্যাপসিকাম। তারও দু তিন মিনিট পরে আমি দিয়ে দেবো নুন আর গোলমরিচ মাখানো কিছু বোনলেস চিকেনের পিস। এখানে তোমরা মটন পিসও ব্যবহার করতে পারো, অবশ্যই মটনটাকে তার আগে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই মাংসটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। এবার সবজিগুলোকে একটু সাইড করে দিচ্ছি, মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। দিয়ে দেবো লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়া দুটো ডিমকে। এবার সব কিছু ভালোভাবে সবজিগুলোকে মিক্স করে নেব ডিমের সাথে। দেখো ডিমটা কিন্তু কড়াতে একটু লেগে লেগে যাচ্ছিলো, তো তেলটা যেহেতু আমি খুব একটা বেশি পরিমাণে দিইনি, যেহেতু পরে ঘি অ্যাড করব সেই জন্য একটু লেগে যাচ্ছিল। সবজিগুলো ওদিকে ভাজতে ভাজতে কিন্তু এদিকে চালটাও জলটা সম্পূর্ণভাবে ঝরে গেছে আর চালটা একদম ঠান্ডাও হয়ে গেছে। তাই জন্য আমি চালের ভেতর থেকে তেজপাতা আর এই যে গরম মশলার পুডলিটা ছিল এটাও বার করে নেব আর লেবু স্লাইসগুলোকেও সরিয়ে দেবো। লেবু স্লাইসগুলো কিন্তু মুখে পড়লে বাজে লাগবে, তো সেই জন্য খুঁজে খুঁজে ওগুলোকে সরিয়ে দিতে হবে। এদিকে দেখো আমার মশলাটাও একদম তৈরি হয়ে গেছে, কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যেহেতু নিচে ধরে যাচ্ছিলো। আর তারপরেই দিয়ে দেবো এই জল ঝরানো চালটা। চালটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, বেশিক্ষণ রাখলে কিন্তু চালটা গলে যেতে পারে। এবার আমি সবজির সাথে সেদ্ধ করে নিয়ে চালটাকে কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব। সেদ্ধ করে নিয়ে চালটা কিন্তু অল্প অল্প অ্যাড করে সবজির সাথে মিক্সড করবে, তাহলে সুবিধা হবে দেখবে। তো এদিকে দেখো আমার মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। অন্য একটা কড়াইতে আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ঘি। ঘিটা একটু গরম করতে দেবো। তো একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু লবণ। এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নেবো সারা রাতের ভেজিয়ে রাখা কাজু কিশমিশটা, যেটা আমি সকালে উঠে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। জলটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ছিটকানোর সম্ভাবনাটা একদমই থাকবে না। আমি কাজু কিশমিশটাকে মোটামুটি একটু কালার এসে যাওয়া অবধি ভেজে নিতে থাকবো। আর গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখবো যাতে খুব বেশি পুড়ে না যায়। দেখো কাজু কিশমিশটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে আর ফ্রাইড রাইসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে ওপর দিক দিয়ে কাজু কিশমিশটাকে আমি শুধু ছড়িয়ে দেবো, তারপর আমি এটাকে আস্তে আস্তে মিক্স করে দেবো। চলো কাজু কিশমিশটা আমার দেয়া হয়ে গেছে, এবার ঢাকনাটা বন্ধ করে দিলেই দেখবে সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এই দেখো, তোমরা কিন্তু এটা ভেবো না, আমি কিন্তু এটা তোমাদের দেখানোর জন্য করলাম। এবার আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে চিনির গুঁড়ো। আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই রেডি মিক্সড ফ্রাইড রাইস। কেমন লাগলো জানিও।